بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله بنعمته تتم الصالحات والصلاه والسلام على افضل على افضل الرسل فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون دوري دوريبن كاتشتك جاتو بايبو نمدش شتى أزكى إنلايتن جانى فوغرام إبرت بير بكتك أجيتو أي فوغرام شريك خيّتشن سبعي كأنتوريك مبارك بدجانيه شوري كرشي আজকে আলোচনা বিষয়বস্তু হচ্ছে দুটো একটা প্রথম সেগমেন্টে বলে যাব আর আরেকটি হচ্ছে সেকেন্ড সেগমেন্টের জন্য ইনশাল্লা। প্রথম সেগমেন্টে যেটা বলতে চাইব সেটা হচ্ছে ইলমের উৎস এবং সায়বান জানার উৎস কোনো কাজ না জেনে করা যায় না যে কাজ করতে হয় এটা আগে জানতে হয় এজন্য আমরা দেখি যে একটা লোক যদি জানে তাইলে সে ইন্টারভিউতে পাশ করবে পাস করলে পরে চাকরি পাবে যদি সংশ্লিষ্ট কোনো জব অ্যাডভার্ট করা হয় আর সেই জব যারা করতে চাইবেন যদি জবের জন্য সবাই দৌড় দেয় তাইলে হবে না জবের জন্য বলা হয়েছে এই যোগ্যতা সম্পন্ন যারা আছো তোমরা অ্যাপ্লাই করো এখন যোগ্যতা যদি না থাকে এই যোগ্যতার অর্থ কী যোগ্যতার অর্থ হচ্ছে সে পড়ালেখা করেছে এই সাবজেক্টের উপর এই সাবজেক্টের উপর পড়ালেখা করে সে বিষয়টা জেনেছে তাহলে না জানলে পড়ালেখা না করলে পরীক্ষায় সংশ্লিষ্ট পরীক্ষা পাশ না করলে যেমন করে সে জবের মধ্যে ইন্টারভিউতে যেতে পারবে না এমনি করে বোঝা গেল যে কোনো কাজ না জেনে করা যায় না কেমন এই জন্য জানা খুব জরুরি বিষয় একটি হাদিসে এসেছে তলবুল ইলমি ফরিদতুন আলাকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইলম তলব করা ইলম অর্জন করা নবী সাল সাল্লাম ফরজ করেছে এর অর্থ কী যে উম্মত যদি না জানে শরীয়ত কি উম্মত যদি না জানে ইসলাম কি ইমান কি তাইলে হবে না তাকে জানতে হবে এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআন হাকিমেও কয়েক জায়গায় বলেছেন জানার জন্য যেমন একটি জায়গা সুরা আশরা পশিসপায়ে আল্লাহ বলেছেন যে মা কুন তদরি মাল ইমান মা কুন তদরি মাল

দেখেন প্রথম ওহি এসেছে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্যে এ করা বিস্মীয় অর্থ কী জানার অল্টারনেটিভ মানে পড়ো যদি কোনো জিনিস জানতে চান আপনাকে পড়তে হবে না হয় কোন পক্ষে খানে শুনতে হবে পড়া শোনা এগুলোই হচ্ছে জানার সোর্স না পড়লে আপনি জানবেন না আর না শুনলে আপনি জানতে পারবেন না এই জন্য পড়লে পরে ইলমুল ইয়কিন হয় যে আমি নিজে পড়েছি আমি নিজে পেয়েছি আমি নিজে দেখেছি আমার চোখ দিয়ে দেখে 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 পড়ে আমি এটা অর্জন করেছি এটা হচ্ছে ইলমুল ইয়কিন আর কথা যদি হয় তাইলে শোনার মধ্যে যদি রিয়েল শোনা হয় আসল জিনিস থেকে শোনা হয় সোর্স থেকে শোনা হয় যে একজন কোরআন এখানে পড়ছে আপনি শুনছেন কোরআনের ব্যাখ্যা করছে তাফসির করছে আপনি শুনছেন যদি এটা হয় তাহলে আপনার জানা সহি হবে জানা সহি হবে এভাবে করে এ করা বিস্মীয়ব বিকাল খালাক আপনাকে আপনার যে রব সৃষ্টি করেছেন তার নামে পড়ুন নবী আপনি পড়ুন সফানাল্লাহ তাইলে এই আয়তে আমরা পেয়ে গেলাম যে জানা লাগবে আপনি ইমান আনবেন আপনাকে জানতে হবে ইমান আনার পর আপনাকে নামাজ পড়তে হবে এই নামাজ কাহাকে বলে জানতে হবে নামাজের আগে উজু করা জানতে হবে শিখতে হবে ঠিক না তাহলে এটাকে আমরা বলি জানা শেখা ট্রেনিংও বলি তাহলে এখন যদি উজু আপনি জানেন না আপনি উজু করতে পারবেন না যারা ইসলাম কবল করে আমাদের কাছে এসে তখন আমরা তাদেরকে উজু করা শিখাই দিই কেমনে উজু করতে হবে এরপরে আমাদের কোনো বলন্টিয়ারকে দিয়ে নিয়ে যারা উজু করতেছে ওখানে নিয়ে আমরা দ্বারা করাই রাখি যে সে উজু কেমনে করে একটু দেখে আসুক তারপরে তাকে বলি তুমি উজু করবা তোমার উজুটা সে নিজে দেখবে তারপরে সে নিজে উজু শিখে ফেলবে কেমনে শখ খুলতে হয় এরপরে গেলেন কেমনে পিলারে বসতে হবে সিটে বসতে হবে উজুর উজুর সামনে তারপর পানি নিতে হবে হাত পা কেমন করে ইয়ে করতে হবে এভাবে করে তাকে উদু আপনারা শিখাই দেন শিখাইয়েন নিয়ে আসেন এরপরে পাস হয়ে গেল এভাবে যে কোনো জিনিস না শিখলে করা যায় না ঠিক এমনি করে আসুন সম্মানিত হাজিরিন ইলমের গুরুত্বের ব্যাপারে লজিক এবং কোরআনের আয়াত আপনাদের সামনে পেশ করলাম হাদিসে পেশ করলাম সুরা মোহাম্মদের মধ্যে আরেকটা আয়াত রয়েছে আল্লা বলছেন মাদা আজ বিশাল فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم فاعلم أنه لا إله إلا الله لا إله إلا الله بضع أكتم يا جانو لا إله إلا الله كي لا إله إلا الله أبني شدو جانته بيتا এজন্য ফেঁকার খিতাব ওসুদের খিতাব আবাহানিফিমা হল্লার একটা কথা আছে যে তাসদিক বিল জানান এরপরে আমল বিল আর কান তারপরে তিনি বলেছেন তস্তিক বিল জানান যে দিয়ে বিশ্বাস করা একরার বিল লিসান বিশ্বাস করলেন এবার আপনি একরার করেন স্বীকার করেন বলেন এই যে তাস্তিক বিল জানান অর্থাৎ দিল দিয়ে বলো করে জিনিসটাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস করতে হইলে কিন্তু পড়া লাগবে জানা লাগবে না জেনে বিশ্বাস হবে না কেউ আপনাকে ইসলামের কথা বলেছে কেউ আপনাকে রবের কথা বলেছে যে রব হচ্ছেন একজন ইলাহ ইলাহা এই যে লা ইলাহা বলে ঘোষণা দিবেন আল্লাহ বলছেন ফায়ালাম লা ইলাহা ইল্লা তুমি আগে জানো যে ইলাহ মাত্র একজন তাইলে এটা পরিষ্কার হয়ে গেল আমাদের সামনে এটা জানতে হবে ঠিক এমনি করে আজকের যে বিষয়টি আমাদের সামনে শেয়ার করতে চাই সেটা হচ্ছে শাহবানের আমল শাহাবানের কি আমল আছে এটা আমাদেরকে জানতে হবে আগে নবী সাল্লিউসাল্লাম সাহাবানের মধ্যে কি আমল করেছেন এটা জানতে হবে না এটা সকল উম্মতকে জানা ফরজ কারণ নবীকে নবী সাল্লামকে যদি মানতে চান না মানলে তো ইমান থাকবে না নবীকে যদি মানতে চান তাইলে পরে আপনার আমার এ নবীর আমল সম্পর্কে জানতে হবে চলুন আমরা দেখি যে শাহাবান মাসে রসুল্লাহ সাল্লাম কে আমল করেছেন গত দিন গত সপ্তাহে আপনাদের সামনে আমি হাদিসগুলো দেখে 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 আপনাদের সামনে পাঠ করেছিলাম আজকে আর আশা করি দেখার তো প্রয়োজন নাই আমরা আপনাদের সামনে পেশ করছি সাহাবানের আমলের ব্যাপারে আগে একটা কথা আমরা একটু জেনে নেই যে রসুল্লাহ করেছেন যে রমাদান এবং রজব তার মাঝখানে একটা মাস তার নাম হচ্ছে শাহাবান কাসির উমিন অসংখ্য মানুষ হচ্ছে গাফিল এই মাসটার ব্যাপারে গাফিল থাকে যেমন এই জন্য গাফিল না হওয়ার জন্যে সচেতন হওয়ার জন্যে এই মাস সম্পর্কে জানার জন্যে আমাদের আমাদের রিল অর্জন করতে হবে আমাদের জানতে হবে পড়তে হবে শুনতে হবে তাই উপরে আমাদের জানা হবে প্রথম কথা হচ্ছে যে সাহাবান খুবই গুরুত্বপূর্ণ একটা মাস গুরুত্বপূর্ণ এদিক থেকে যে অসংখ্য মানুষ গাফিল তাকে খেয়াল করে না রজবকে গুরুত্ব দেয় যেখানে মেয়েরা ছিল আর আবার রমজানকে গুরুত্ব দেয় আর মাঝখানে একটা কোনো খবর নেই আর কিছু লোক আছে কিছু লোক না বেশি সংখ্যক লোক খবর করে মাসের খবর করে না একদিনের খবর করে পনেরোই সাহেবান খবর হচ্ছে এটা খবর নেই পনেরোই সাহেবান খবর নেই এই জন্য যে ওই রাতে সোভাবার রাতের নামে আমল করবে রাতে কেউ বলেছেন বারো রাকাত কেউ বলেছেন বিশ টাকাত কেউ বলেছেন একশো টাকাত যাক রাতে অনেক রাকাত নামাজ পড়বে আর দিনের মধ্যে রোজা রাখবে এগুলার জন্য অনেকে অপেক্ষা করে এই জিনিসগুলো ঠিক আছে কি না আমরা একটু আলোচনা করব প্রথমত যাই যে মা আশা রদি আল্লাহ আনহা এবং উসামা বিনেজাইদ আল্লাহ আনহু ওনারা সাক্ষী দিয়েছেন দুজন সাক্ষী দিয়েছেন যে নসুলসল্লাহিউসাল্লাম শাহাবানের মাঝে এতগুলো নফল রোজা রাখতেন অন্য কোনো মাসে এতগুলো নফল রোজা রাখতে আমরা দেখি নাই তাইলে এক নম্বর জানা হলো যে শাহবানের নবী সাল্লি সাল্লাম বেশি করে নফল রোজা রাখতেন বেশি রাখতেন দুই নম্বর কথা আমরা পেয়ে গেলাম যে আম্মাজান আল্লাহ আনহা বলছেন যে শাহাবানে তিনি নফল রোজা শুরু করলে মনে হতো যেন তিনি আর বাঙবেন না অর্থাৎ তিনি রোজা রাখা বন্ধ করবেন না আর আবার রোজা রাখা তিনি যখন বন্ধ করতেন তখন আমাদের মনে হয় বোধহয় এবার সাবানে কম রাখবেন আর তিনি রাখবেন না এর অর্থ হচ্ছে তিনি ছাড়তেন রাখতেন রাখতেন ছাড়তেন কেমন বেশি সংখ্যক তিনি রাখতেন কম সংখ্যক ছাড়তেন তো নবী নবীর সাল্লাম সাহবানে এতগুলো রোজা রাখলেন আর আমরা কেন এতগুলো রোজা রাখি না আমরা কেমন আমরা একটার জন্য পাগল থাকি পেরেশান থাকি এটা তো ঠিক না কোনো হাদিসে আসে নাই যে সাল্লাম একটা নিয়ে তিনি খুব বেশি খুব বেশি ব্যস্ত হইতেন তো নবী নবীর সাল্লাম একটা নিয়ে কোনো ব্যস্ততা তিনি করলেন না কোনো ব্যস্ততা তিনি দেখাইলেন না আর যেটা নিয়ে ব্যস্ততা করলেন দেখাইলেন ওইটাতে কোনো খবর নাই কেন উম্মতের উম্মতের মাঝে আমল আমল সঠিক আমল না করার একটা টেন্ডেন্সি দেখতেছি এই জন্য আপনাদের সামনে বিষয়টা আমি নিয়ে এসেছি যে উম্মতের সামনে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার যে নবী সাল্লহি ওয়া যেহেতু সাহাবানের বেশি রোজা নিয়ে ব্যস্ত ছিলেন রোজা বেশি রাখতেন এটা নিয়ে তিনি ব্যস্ত ছিলেন আমরা কেন ব্যস্ত হব না আমরা যারা বেশি রোজা নিয়ে ব্যস্ত নাই বরং আমরা কী নিয়ে ব্যস্ত একটা নিয়ে ব্যস্ত এই সমস্যা হইলো এখানে এই জন্য অনেক অলমা ফতোয়া দিয়েছেন যে একটা নিয়ে যারা ব্যস্ত থাকেন তাদের এই এই যে ব্যস্ততা এটা ঠিক না কেমন সাহাবানের একটা নিয়ে একটার নাম হচ্ছে পনেরো তারিখের রোজা এই দিন রোজা রাখা আর আগের রাত্রে কিছু নফল নামাজ পড়া এটা নিয়ে অনেকে বেশি বাড়াবাড়ি করে সুন্নত পর্যন্ত পৌঁছাই দেয় কিন্তু রসুল সুন্নত তো এটা না রে ভাই রসুল সুন্নত কি আমরা শুনি প্রথম এখানে কত সুন্নত কিন্তু আছে নবী করিম সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা আমাদের ইমানের দাবি প্রত্যেক মমিনের ইমানের দাবি নবী মোহাম্মদ ওসাল্লামকে অনুসরণ করা তো এক নম্বর নবীকে অনুসরণ করে চলেন যে সারা সারা মাসই তিনি রোজা রেখেছেন বেশি সংখ্যক রোজা রেখেছেন তাহলে আমরা কেন রাখি না হয় কম সংখ্যকটা রাখেন কম সংখ্যক আবার আবারক্ষণটা কম সংখ্যক একটা না কম সংখ্যক হচ্ছে পথি সম এবং বৃহস্পতিবার হচ্ছে সাপ্তাহিক রোজা তো আমি গত সপ্তাহে উল্লেখ করেছি যে সাপ্তাহিক রোজা হচ্ছে সর্বমোট চার সপ্তাহে আটটা চার দুগুনা আটটা চার দুগুনা আটটা সোম এবং বৃহস্পতি হবে আটটা এই আটটা রোজা আমরা শূন্যত রাখা ইরাতে করতে পারি আবার দেখেন নবী সাল্লাম আকানা হাদিসি উল্লেখ করেছেন যে মান সামা যে ব্যক্তি রোজা রাখবে তেরো চোদ্দো এবং পনেরো এই তিন দিন প্রত্যেকটি চাঁদের মাসের ইসলামিক মাসের তেরো চোদ্দ পনেরো রোজা রাখবে তার অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে রসুল্লাহ সাল্লা ওসাল্লাম চাঁদের মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ এই তিন দিন রোজা রাখলে ফলে তার অতীতের সকল গুণা মাফ হয়ে যাবে বলে রসুলুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন তাইলে আমরা প্রত্যেকটি মাসে পেয়েছি সাপ্তাহিক রোজা আটটা আর এই হলো তিনটা মোট কয়টা আট আর তিন এগারোটা আট আর তিন এগারোটা রোজা হয়ে গেল অতি সহজ এই এগারোটা তো হচ্ছে সুন্নত মানবল এখন যদি সাবান মাসে এগারোটাও কমপক্ষে রাখি তাও তো কম না হ্যাঁ নবী সাল্লু সাল্লাম প্রায় দিন ডুজার রেখেছেন শাহবানের যে সাক্ষী আমরা পেয়েছি সাহাবীর থেকে এই শূন্য হচ্ছে এক নম্বর শূন্য আমল করি কেউ যদি বেশি সংখ্যক রাখতে চান না বা পারেন না আসেন আপনি এগারোটা রাখেন ঠিক আছে কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যে বেশি কেউ নাই এগারোটাতেও নাই একটা নিয়ে শুধু গোতাগতি করে একটা নিয়ে তালাস করে তারাশ করতেও বলেন নেই নবী একটা কথা এই একটার ব্যাপারে যে হাদিসটা এসছে এই হাদিসটা মাদু হাদিস বানানো জাল হাদিস আমরা চেক করেছি আহমদুলিল্লাহ এ হাদিসটা জাল পাওয়া গেছে এই হাদিসটা সহি না আর আগের রাতে যে নামাজ পড়বেন এটাও ঠিক না আগের রাতে যদি প্রত্যেক রাতে নামাজ পড়ার অভ্যাস আপনার থাকে তাহলে যদি উঠে থাকেন আপনি এই রাতেও পড়েন কোনো অসুবিধা নেই আর কোনো রাতি অভ্যাস নাই শুধু এই এক রাত তাইলে এটা আপনার জন্য ঠিক না অনেক বলাম একরকম বলেছেন এই কাজের নামই হচ্ছে বিদায় যে শরীয়তে নাই অথচ আপনি বানাইছেন নবী করিম সাল্লাহ সাল্লাম পনেরোই রাতের শাহবানে শাহবানের পনেরোই তারিখের রাতে কোনো নামাজ পড়েন নাই তো আপনি কই ভেছেন নবীজি পড়লেন না ওনার ওনার কোন পক্ষ থেকে কোনো নামাজের কোনো ইয়ে নাই সাহী কোনো কথাবার্তা নাই পনেরো দিনের রোজার কোনো কথা নাই পনেরোই সাহবান হিসাবে কোনো রোজা নাই যেমন তেরো চোদ্দো পনেরো যদি একসাথে হয় তাহলে ঠিক আছে অথবা যদি সাপ্তাহিক রোজা হিসাবেও হয় তাও ঠিক আছে কিন্তু আপনার আগেও খবর নাই পরেও খবর নাই কেবলমাত্র পনেরো তারিখের নামাজ এবং দিনে রোজা আর এই নাম করে কিন্তু অনেক মানুষ কিছু কাজ করে এই কাজগুলো তো ঠিক না রে ভাই একসাথে দলবদ্ধ হয়ে মসজিদে যাওয়া নাম্বার ওয়ান নাম্বার টু একসাথে বসে নসিহত শোনা কেমন দিনই নাই কোনো ফিক্সড প্রোগ্রাম যদি থাকে যেমন প্রত্যেক সোমবারে আপনি আপনার ইমাম সাহেব তফসিল করেন এটা যদি এই রাত রাত হয়ে যায় কোনো অসুবিধা নাই কিন্তু আগেও নাই পরেও নাই সাপ্তাহিকও নাই আর এই দিন ইমাম সাহেব বলতেন আজকে ওয়াজ হবে বয়ান হবে জিকিরাজার হবে এই সমস্যা হয়ে গেছে অথবা কোরআন তিলাওয়াত হবে ঠিক না আজকে রাত্রে করতেছেন যেহেতু ফিক্স করে তাহলে এটা আপনার জন্য বিদায় এই কাজগুলো করা আমাদের জন্য ঠিক না তাইলে নবী করিম সাল্লামের কাছ থেকে কিছু জিনিস পেয়েছি ঠিক আর কিছু জিনিস হচ্ছে বেঠিক আমি ঠিক লিস্ট দেই নাম্বার ওয়ান হচ্ছে ঠিক তিনি বেশি করে শ্রাবণ মাসে রোজা রাখতেন দুই নম্বর ঠিক পাওয়া গেল কি জিনিস যে কমপক্ষে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের দেওয়া ফরমুলা অনুযায়ী সাপ্তাহিক দুই রোজা করে আট রোজা আর তেরো চোদ্দ পনেরো আরও তিনটা এই এগারোটা আমরা পেয়ে গেলাম এই এগারোটার মধ্যে শেষেরটা হচ্ছে পনেরোই সাবান এটা তো আপনার ওই তিনটার মধ্যে পড়ে গেছে তো নবী সাল্লাম তিনটার মধ্যে পড়ে পড়ছে যেটা এটা আপনি যদি রাখেন অসুবিধা নেই কেমন অথবা যদি এই তিনটাও রাখতে পারেন না পনেরো তারিখ এটা রাখতে চাচ্ছেন ওই নিয়ত করে যে আমি তিনটার একটা রাখবো রাখেন তাইলে রকম জায়েজ হয়ে যাবে কিন্তু যদি আপনি সাবানের সোহবরাতের রোজা খুঁজে রাখেন তাইলে আপনারটা আপনি 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 বিপদে পড়ে গেছেন সহবরাতের নামে কোনো রোজা নাই আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ আচ্ছা তারপরে এক কানে হাদিসে রসুল্লা সামেশাদ করেছেন যে এই নিঃশে সাবানের রাতটি ব্যাপারে একটা হাদিস এসেছে হাদিসটা হচ্ছে যে ইনুল্লাহ আলাই আলাইলা খালকিন ইলা হাদিস যা আল্লাহ তহ তার মহলুকাতের দিকে এই রাত্রে দৃষ্টি নিক্ষেপ করেন এবং ফাইয়ুক ফারুল্লাহু আর ওদেরকে ক্ষমা করে দেন মাফ করে দেন ইল্লা কেমন কাদেরকে মাফ করেন সকল মানুষকে মাফ করেন ইমানদারদেরকে মাফ করে দেন সকল মানুষ না ইমানদার মাফ করে দেন আর ইল্লা মুসাহিনীন একজন হচ্ছে মুশাহিন তাকে মাফ করেন না আরেকজন হচ্ছে মুশরিকিন কেমন মুশরিককেও মাফ করেন না মুশরিককে মাফ করে না আর মুশাহিনকে করেন না অর্থ কী মুশ্রিক হচ্ছে ওই মুশ্রিক যে মুসরিক আপনার পাশে মুস্তিক হয়ে আসে আছে হিন্দুদের মধ্যে মুস্তিক এরপর বৌদ্ধদের মধ্যে মুসটি শিখদের মধ্যে মুস্তিক ওই ওই মুস্রিক না কেমন ওই মুস্তিক না এই মুস্তিকের অর্থ হচ্ছে যে ইমান আনার পরে যে শিরিক করে বসে ইমান আনছে ইমান আনার পরেও শিরিক করে বসছে এই যে তো মুমিন মুশ্রিক যারা আছেন ওদেরকে মাফ করেন না তো বলবেন মুমিন বা কেমন মুস্তিক হয় মমিন মস্মিক হইতে পারে ইমান আনছে ঠিকই ইমান নামাজ পড়ে আবার তাবিজের কারবার করে না হয় তাবিজ ব্যবহার করে ইমান আনছে ঠিকই আবার দরগায় যায় শেরিক করে না কেমন ইমান আনছে বটে কিন্তু দরগায় গিয়ে সিন্নি দে এরপরে তার হাজত পুরা হওয়ার জন্য ওখানে গিয়ে সোয়াল করে কাছে গিয়ে দোয়া করে আমার এবার সাফ হইয়া দোয়া করে এই জাতীয় কারবার ইমানদাররা করে এই জন্য আল্লাহ বলছেন ইমান আনছে আবার সে মুশরিক সে মমিন এবং মুশরিক এই জাতীয় লোকদেরকে আল্লাহ মাফ করেন না আর মাফ করেন না মুশাহিনকে হিংসুককে হিংসুক হিংসা কাঁথর মানুষ আপনার বালাই দেখতে পারে না আপনার পিছনে পিছনে শুধুমাত্র গিবত করবে কেমন আপনার ব্যাপারে রটনা এগুলো সে নিজের থেকে মানে বলেও বলে আপনার বিরুদ্ধে সকল কথা অহেতুক কথা মিথ্যা কথা এগুলো সে নিজে রচনা করে বেড়ায় কেমন যদি এগুলো মিথ্যা হয় তাহলে তার নাম হচ্ছে বহতান অববাদ আর যদি সত্য হয় তাহলে তার নাম হচ্ছে গিবৎ তাইলে পরনিন্দা হচ্ছে গিবত হচ্ছে এগুলা যারা করে কেমন হিংসুক তাদের তাদের বিষয়গুলো হিংসার থেকে আসে অমুক খেয়ে ফেললো অমুক বড় হয়ে গেলো অমুকের দন হয়ে গেলো অমুকের সন্তানগুলা পড়ে ফেলছে শিক্ষিত হয়ে গেছে অতমুক সন্তানরা হাবিজ হয়ে গেছে আলিম বনে গেছে হ্যাঁ এইভাবে করে হিংসা করে এই হিংসুককে আল্লাহ মাফ করবেন না আর মোমিন মুশরিককে আল্লাহ মাফ করবেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার তাহলে এটা পাওয়া গেছে রসিউ সাল্লামের কাছ থেকে এবার আমরা দেখব যে কি পাওয়া যায় না অথচ আমরা করি এক নম্বর হচ্ছে পনেরো সাহেবান রাত্রে নমাজ আছে এটা আমরা অনেকে করি এটা বিধায়ত এরপরে দিনে রোজা আছে দুই নম্বর বেদাৎ তিন নম্বর বিশাল মাহফিল করা হয় সবাইকে নিয়ে একত্রিত করে গ্রামে গ্রামে গঞ্জে শহরে বন্দরে চার নম্বর হচ্ছে যে এই মাহফিল পরে সিন্নি খাওয়ার ব্যবস্থা করা হয় পাঁচ নম্বর হচ্ছে সিন্নির পরে এই কী বলে মিষ্টি খাওয়ানো হয় হালুয়া রুটি খাওয়ানো হয় তারপরে কি বলে তুষা সিন্নি খাওয়ানো হয় এই জাতীয় অনেকগুলো করা হয় পাঁচ নম্বর হচ্ছে যে সবাইকে দলবদ্ধ করে একসাথে নিয়ে কবর জিয়ারত করা হয় ছয় নম্বর হচ্ছে পরের দিন ফজরের পরে কবর জিয়ারত করা হয় সাত নম্বর হচ্ছে কবর জিয়ারত করে এই রাত্রে করতে হবে না করলে কবরের ওরা মাফ পাবে না এবং আপনারও মাফি নাই এই যে কিছু কথাবার্তা এবং কারবার করে এইভাবে করে কবর জিয়ারত আনুষ্ঠানিক কবর জিয়ারত করা হচ্ছে সহি সরাই একটা বিদাত আনুষ্ঠানিকভাবে কবর জিয়ারাত না আপনি যান আপনার বাবা মা আপনার যাকে জিয়ারাত করবেন করেন কিন্তু আপনি সবাইকে ডেকে ডুকে নিয়ে যাবেন এটা এটা করা যাবে না এই জাতীয় কবর জিয়ারাতে যাওয়ার পরিষ্কার বেড়াত এইগুলা আমরা বানাইছি এগুলো রসুল্লা সালামের কাছ থেকে নাই জন্য আমি লিস্ট দিচ্ছি যেগুলো নাই এগুলো আবার অনেকে হাদিয়া তোহা দেয় অনেককে এই এই রাতকে উপলক্ষ করে আবার অনেকে কি বলে আট নম্বর হচ্ছে অনেকে এই রাতে ভাগ্য লেখা হয় পরিবর্তন করা হয় ইত্যাদি বলে নামও দিছে এটার কেমন বরাত এবং এই বরাতের নামে উল্টা অর্থ করে বরাতের অর্থ কিন্তু এটা না ভাগ্য রজনী না ভাগ্য পরিবর্তন না কিন্তু এইসব নাম টাম দিয়ে হইলেও তারা এগুলা করে এগুলো সব হচ্ছে বিদাত আবার অনেকে এই রাতে সবিধা পড়ায় কোরআনকে খতম করার উদ্দেশ্যে পুরাণ হতম বা সুবিধা খতম পড়ায় কেমন এগুলো সব হচ্ছে বেদাত এই রাতে বড় করে খায় এগারো নম্বর খায় এই জন্য যে এই রাতে নাকি বড় করে খাইলে সারা বছর ভালো খাবে এই জাতীয় একটা ধ্যান দান্নার থেকে এই কাম করে তেরো নম্বর হচ্ছে এই রাতে দোয়া করে এই নিয়ত করে যে এই রাতের দোয়া কবুল হয়ে যাবে চোদ্দো নম্বর হচ্ছে যে এই রাতে প্রেগনেন্ট যারা মহিলা আছেন ওনারা স্পেশাল একটা ইয়েতে থাকেন থে একটা থ্রেটারিংয়ে থাকেন যে ওনারা উল্টাপাল্টা করলে বাচ্চা এই হয়ে যাবে সেই হয়ে যাবে ইত্যাদি কথা বার্তা বলেন এইভাবে করে অনেকগুলো বিদায় অনুষ্ঠান করা হয় আমি সংক্ষিপ্ত আকারে লিস্ট দিলাম এই সব কাজ উম্মত করবেন না আমার সম্মানিত মুসলিম কমিউনিটির কাছে অনুরোধ করছি এই জাতীয় কোনো কাজ করবেন না বরং করার জন্য রসুল সাল্লাম যে আমলগুলো উম্মতকে দিয়েছেন সেই আমলগুলো আপনাদের সামনে আমি একে একে পেশ করেছি আবার আমি শেষ করছি আমাদের এই সেগমেন্টের টাইম অত্যন্ত কমে আসছে আমি সংক্ষিপ্তকালে বলছি আমরা পনেরোই সাবান শুধু না বরং সারা সাবান মাস বেশি করে রোজা রাখার জন্য চেষ্টা করবো যথাসম্ভব বেশি রোজা রাখা যায় এবং উনত্রিশ এবং তিরিশ তারিখ রোজা রাখবো না এই দুই দিন ইয়ং শখ হিসাবে রোজা রাখা নিষেধ কিন্তু আড়াইশ তারিখ পর্যন্ত যেন আমরা সবাই রোজা রাখতে পারি যা পারি তা সব হবে দুই নম্বর হচ্ছে যদি পারা না যায় কমপক্ষে এগারো হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সেকেন্ড সেগমেন্টে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাইব প্রথম সেগমেন্টে আমাদের আলোচনার বিষয় ছিল যে আল্লা শাহরু সাহেবান যে জানার গুরুত্ব আর আরেকটি বলছিলাম যে সাহেবানের আমল এবারের যে সেকশন যেটা সেগমেন্ট সেখানে কথা বলতে চাচ্ছি আমাদের মহিলাদের জন্য। মহিলারা যে ব্যাপারটি নিয়ে খুব লজ্জাবোধ করেন কেমন আলা আলাপ আলোচনা তারা খুব কম করেন এমনকি মেয়েলি জগতেও আলোচনা কম হয় সেটা হচ্ছে খুব বাস্তব এবং প্র্যাকটিক্যাল সমস্যা মাসিক নিয়ে এই মাসিকটার নাম আমরা ইংলিশে বলি পিরিয়ড কেমন একটা শব্দ আছে আর বাংলায় বলি আমরা সংক্ষিপ্ত আকার এটার নাম হচ্ছে মাসিক আরবিতে বলা হয় হায়ুত বাংলাতে কয়েকটা শব্দ আছে ঋতুস্রাব বলা হয় রজস্রাব বলা হয় এভাবে করে অনেকগুলো নামই আছে বাংলায় তো কথা যাই হোক নাম যাই হোক না কেন বিষয় কিন্তু একটা জিনিস কিন্তু একটা এটা হচ্ছে যে মাসিক অসুস্থতা মাসে আল্লাহতালা প্রত্যেক মাসে সকল মহিলাদের জন্য দিয়েছেন এটার ব্যাপারে অনেকেই এই আরা জিজ্ঞেস করেন আমাদেরকে তো আমরা বড় বিপাকে পড়ে যাই জিজ্ঞেস করলে তো আনসার করতে হয় জানলে তো জানাই ব্যাপারে এই বিষয়টা অনেক বড় বিষয় ছোট্ট নামটা ছোট্ট মাসিক কিন্তু তার বিষয়টা বড় ব্যাপক এই জন্য যে প্রত্যেক মহিলার তার নিজস্ব স্টাইল আল্লাহ আলাদা করে দিয়েছেন সবার হয় এটা ঠিক ইয়াং বয়সে হয় আবার বয়স ফিফটি আপ হয়ে গেলে হয় না অফ হয়ে যায় বন্ধ হয়ে যায় এই ঋতুস্রাবটা এটা আল্লাহর দেওয়া যে মেশিন এখানে আছে মা বোনদের এই মেশিনের মধ্যে এটা চালু করেছেন আল্লাহ সন্তান দেওয়ার জন্য এটা তার তার মেশিনারি সিস্টেমের মধ্যে পড়ে গেছে এই মেশিন যদি চালু থাকে অর্থাৎ এই মাসিকটা চালু থাকে তাইলে তাইলে মহিলা গর্ভবতী হইতে পারে আর যাদের এটা চালু নাই কোনো কারণে অসুখ বিসুখের কারণে ওনার বন্ধ হয়ে গেছে অথবা ওনার আদৌ হয় নাই যদি হয় তাইলে আল্লাহ ওনাকে কোনো কোনো সন্তান দিবেন না কারণ সন্তান পাইতে হইলে এটা লাগে এই জন্য যাদের ঋতুস্রাবটা মাসিকটা কি নাই স্টেবল না সব সময় হয় না তাদের সন্তান পাওয়া অনিশ্চিত হয়ে যায় আবার কারো আছে এটা কন্টিনিউ ব্লিডিং হয় কন্টিনিউ ব্লিডিং হয় বন্ধ হয় না আবার কারো আছে যে কন্টিনিউ ব্লিডিং হয়ে এক সময় দুই মাস পর বন্ধ হয় তিন মাস পর বন্ধ হয় আবার শুরু হয় আবার কারো আছে মাসের মধ্যে তিন দিন হয় আবার কারো আছে পাঁচ দিন হয় কারো আছে দশ দিন হয় কারো আছে দশের উপরে চলে যায় পনেরো দিন হয় এক কথায় জিনিসটা সকল মহিলার সমান না এই সমান না হওয়ার কারণেই এটা আমি বলছি যে নামটা ছোটো কিন্তু কাজটা অনেক বড় যার সহজভাবে হয়ে যায় তিন দিনে পাঁচ দিনে সাত দিনে শেষ হয়ে গেলো তো হয়ে গেল। আর যাদের এটা ঠিক ঠিকানা নাই ওদের জন্য কত মুসিবত মসিবত বেশ কয়েকটা যাদের ঠিকানা নাই ওদের জন্য মসিবত নম্বর ওয়ান হচ্ছে আল্লাহর এবাদত তারা ঠিকমতো করতে পারেন না নামাজ রুজা তারা তারা খুব ঠিকমতো করতে পারেন না এটা হচ্ছে আখরাতের মসিবত নমাজ রুজা মহিলার ঠিক থাকে না দুই নম্বর হচ্ছে কি জানেন যে এই জিনিসটি ঠিকঠাক না থাকার কারণে বিবাহিত মহিলা হইলে পরে স্বামীর গড় সংসার ঠিকমতো করতে পারেন না স্বামীর হক আদায় করতে পারেন না স্বামী সাইল উনি বললো আমি অসুস্থ এম শিখ তো কয়দিন শিখ যদি কন্টিনিউ হয় তাইলে এখানে স্বামীর জন্য শাস্তি হয়ে যাচ্ছে এজন্য স্বামীদেরকে আপনারা যারা এভাবে করে কন্টিনিউয়াস সমস্যার মধ্যে থাকেন আমার মনে হয় স্বামীদেরকে সেকেন্ড বিয়ের জন্য আপনার বলে দেন ইনসাফ হবে ইসলামে তো একাধিক বিবাহ নিষেধ করে নাই তো আপনি সেকেন্ড বিয়ের জন্য আপনার স্বামীকে রাজি করান এবং আপনি পারমিশন দেন আপনি উৎসাহিত করেন যে আমার এই অবস্থা আমি জানি এটা আপনাদের জন্য বড় বড় সমস্যা বড় কষ্টকর হবে কিন্তু তারপরেও আমি বলছি ইসলাম তো এটার নাম হচ্ছে ইসলাম ইসলামের নাম ইনসাফ ইসলাম তো ইনসাফ করেছে স্বামীর কোনো দুষ নাই কোনো প্রবলেম নাই বেচারা কষ্ট হইতেছে একদিন না হইলে কষ্ট হয় দুই দিন এভাবে তো একদিন দিন দিন না এক সপ্তাহ হইলেও তো একটা কথা ছিল কিন্তু আপনার তো লাগাতার কন্টিনিউয়াস প্রবলেম এই প্রবলেমে যে আপনি আছেন এটা আপনি দূর করতে পারবেন না কেমন চিকিৎসাও ফেল হয়ে গেছে যদি হয় আপনি মোটামুটি কন্টিনিউয়াসলি আপনার এই ঋতুস্রাবটা থাকে তাহলে আপনার যেমন করে কষ্ট হচ্ছে আপনি ইবাদত বন্দে গিয়ে ঠিকমতো করতে পারছেন না এমনি করে আপনার স্বামীর কিন্তু কষ্ট হচ্ছে অযথা তাকে কষ্ট দিয়ে না বরং আপনি বিবাহের ব্যবস্থা করে দেন প্রয়োজন হয় আপনি কোনো জায়গা থেকে চেক করে ভালো মেয়ে আপনি আনেন না অসুবিধা এনে আরও আরও খুশিবাসি করবেন দেন দুই তিন নম্বর অসুবিধা হচ্ছে আরেকটা আরেকটা অসুবিধা হচ্ছে যে অসুস্থতার সময় আপনার মন ভালো থাকে না মহিলাদের মন মানসিকতা ভালো থাকে না ওই সময় সন্তানদের সাথে বিহেভিয়ার শাশুড়ির সাথে বিহেভিয়ার নিজের স্বামীর সাথে পর্যন্ত উল্টাপাল্টা হয়ে যায় কারণ মন ভালো না যার ফলে খিটখিটে মেজাজের অনেক মহিলা হয়ে যায় কেমন শরীরের মধ্যে ব্যালেন্স নাই শুধু শুধু আরাম করতে চায় রেস্ট করতে চায় যে কোনো সময় দেখবেন উনি ইয়ে না অ্যাক্টিভ না বরং রেস্ট করতে চাচ্ছে খুব দুর্বল সবরতা আসে না ওনার এই যে প্রবলেমগুলো হচ্ছে এগুলা আমরা আলোচনা করি না আমরা আলেমরাও খুব লজ্জাবোধ করি আমি আজকে আপনাদের সামনে আন থেকে বিষয়টা বলি একটু সৈরাবা বাকারায় আল্লাহ বলেছেন আমি সবাইকে বলবো যদি বাসায় থাকেন, আমার সাথে চলেন কোরআন খুলেন প্লিজ সকল মহিলাকে আমি ডাক দিয়ে বলতেছি সুরা বাকারা খুলেন বাকারা দুইশো বাইশ নম্বর আয়াত খুলেন আমার সাথে থাকেন দুইশত বাইশ নম্বর আয়াত খুলেন আল্লাহ তালা দুইশো বাইশ নম্বর আয়াতের মধ্যে আপনাদের বিষয়টা নিয়ে এসেছেন আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন দুইশো একুশ নম্বর আয়াতের শেষে দেখেন আল্লাহ বলছেন ওই নু আল্লাহ বলছেন কোরআনের আয়াতগুলো মানুষের জন্য আল্লাহ বারবার রিপিট করে 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 বয়ান করে দেন পরিষ্কার করে বলে দেন ওই বৈন নাস। আল্লাহ তার আয়াতগুলোকে মানুষের জন্যে বয়ান করে দেন প্রকাশ্যভাবে তিনি বলে দেন গোপনীয়তার সাথে না প্রকাশ্যভাবে তিনি পরিষ্কার করে করে বলে দিচ্ছেন কি কথা বলে দিচ্ছেন আসতে কি কী কথা এটা আল্লাহ বলতেন কেন বলে দিই জানো আল্লাহ ইতাদ করুন আশা করা যায় তোমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা অর্জন করবে এজন্য এই বিষয়টি যেহেতু মহিলাদের গোটা জাতি এখানে সাফার করে একজন দুইজন মহিলা না মেয়েরা শুধু না মারা করে চাচিরা করে মামিরা করে মেয়েরা করে দাদিরা করে সবাই করে তাইলে এটা ওপেন এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বললেন লাল্লাহম যে তাদের কারণ তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে এই জন্য আমি তাদেরকে জানাই দিচ্ছি ওই যে একটু আগে বললাম না জানা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস কি কথা জানাই দিচ্ছেন শোনেন এবার ওয়াস আলু মাহি দুইশো বাইশ নম্বর আয়াত অনবী সাল্ল সাল্লাম আপনার কাছে মানুষ এসে জিজ্ঞেস করে যত প্রশ্ন জিজ্ঞেস করে তার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে আনিল মাহিও মাসিক সম্পর্কে ঋতুস্রাব সম্পর্কে কুল আপনি তাদেরকে বলে দেন ঠেল দেন হুয়া আদা বলে দেন যে এটা একটা কষ্টকর সময় অপবিত্র সময় কষ্টকর সময় বড় কষ্ট যায় নিসা আফিল মাহি অতএব ও অপুরুষরা স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের থেকে মাহিদের সময় মাসিকের সময় বিরত থাকো দূরে থাকো তাদেরকে তোমরা একটু দূরে রাখো পাঁয়তাজিলুর অর্থ হচ্ছে একটু দূরে রাখো তাদের থেকে একটু দূরে থাকো মানে নিরাপদ দূরত্ব বজায় রাখো সহজ কথা হল মহিলাদের থেকে এই সময় মাসিকের সময় পুরুষরা স্বামীরা নিরাপদ দূরত্বে থাকো পাশে গেলে গা গসলে পরে হিট আসবে আর হিট আসলে পরে তখন বিপদে পড়ে যাইবা এর থেকে তুমি তোমার বেড নিয়ে আলাদা থাকো অথবা তোমার বেডের মধ্যেই আলাদা ব্লাঙ্কেটের নিচে থাকো এক কথায় তোমরা পুরুষরা বা স্বামীরা এতজাল করে থাকো ওদের কাছ থেকে একটু দূরে থাকো ওলা তকু না হাত হুন এই আয়াত পরিষ্কার করে দিল নেক্সট অংশ ওলা তক রাবু তোমরা তোমাদের স্ত্রীদের পাশে গেছে গেছে ঘুমাইবে না পাশ গেছে ঘুমাইবে না একসাথে ঘুমাও ঠিক আছে এক বেডে ঘুমাও কিন্তু ব্লাঙ্কেট আলাদা হইলে ভালো কিন্তু তোমরা পাশ গেসে গায়ে গায়ে লেগে লেগে ঘুমাবানা ওলা তক রাবু তাদের পাশে তোমরা যেও না হাত্তায়ত যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয়েছেন অর্থাৎ এই রোগ থেকে তারা ফ্রি না হয়েছেন অতক্ষণ পর্যন্ত পাশে যাবেন না ফাইদা ততঃহর্ণ না যখন তারা পবিত্র হয়ে যাবেন পবিত্র হয়ে উঠবেন এই পবিত্রতার অর্থ কিন্তু দুইটা একটা হচ্ছে মাসিক থেকে পবিত্র হয়েছেন নম্বর ওয়ান আর নাম্বার টু হচ্ছে তিনি গোসল টুসল করে পাক পাক সাফ হয়ে গেছেন পবিত্র হয়ে গেছেন এবার তোমরা তাদের কাছে যাও যেভাবে করে আল্লাহ হুকুম করেছেন তাইলে মাসিকের সময় স্ত্রীর পাশে যেতে নাই কিন্তু মাসিক থেকে ফ্রি হওয়ার পর তিনি যখন ফ্রি হয়ে গেলেন তখন তোমরা পাশে যেতে পারো ওয়ুহিবুল মতাতহিরিন নিশ্চয়ই আল্লাহ তওয়াব তওয়াবিন অর্থ হচ্ছে তিনি তোবা করনেওয়ালার তবাকে কবুল করনেওয়ালা কেমন তোবা কবুল যারা তোবা করে এই তোবাকারীদেরকে তিনি ভালোবাসেন নিশ্চয়ই আল্লাহ তোবাকারীদের ভালোবাসেন ওই হেব্বুল মতাতহিরিন আর যারা পবিত্র হয়ে উঠে এবং পবিত্রতাকে রক্ষা করে পবিত্র অবস্থায় স্বামীর সাথে মেলামেশা করে ওদেরকেও আল্লাহ ভালোবাসেন সহান এই হল পুরা আয়াত দুইশো বাইশ নম্বর আয়াত এরপরে যৌন বিজ্ঞানের কথা এখানে উপরে বলেছেন নিচেও বলেছেন এই সবটা অংশ এখানে দুইশত চব্বিশ নম্বর আয়াত আয়াত পর্যন্ত হচ্ছে যৌন বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে আল্লাহ কথা বলেছেন কোন জায়গা থেকে কথা বলেছেন সেটা বলেছেন তিনি দুইশত একুশ থেকে দুইশো একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটি আয়াত হচ্ছে যে অনুবিজ্ঞানের আয়াত তো আপনাদেরকে আমি একটি আয়াত মাত্র অর্থ সহ পেশ করলাম আর আরেকটি আয়াতের অর্থ বিশেষ অনেক মহিলা আছেন সাফার করেন কিন্তু লজ্জাসমের কারণে মায়ের সাথে কথা বলে না শাশুড়ির সাথে কথা বলে না আর হুজুরের সাথে তো কথা বলার প্রশ্নই আসে না ঠিক না কারণ খুব লজ্জা ভাই বোনরা বোনরা সম্মানিত বোনরা আপনাদের লজ্জা এই সাবজেক্টে বড় না বরং সবচেয়ে বড় হচ্ছে যেটা যদি না জানেন তাহলে বিপদে পড়ে যাবে এই বিপদ এবাদতের বিপদ বলছি আগে এক নম্বর এক এবাদত করতে পারবেন না এই লজ্জা ব্যঙ্গের বিষয়টি আমি নিয়ে এসেছি আপনাদেরকে একটা অ্যাডভাইস দেওয়ার জন্যে একটা পরামর্শ সেই পরামর্শটা হচ্ছে যে সবাইকে বলছি যারা ইংলিশ আন্ডারস্ট্যান্ডিং করেন আপনারা বাজারে অনেকগুলো বই পাওয়া যায় মাসিকের উপর আলাদা এই সাবজেক্টের উপর বই লেখা আছে অনেকগুলো বই আছে বাংলায় যারা আপনারা বই পড়তে চাইবেন মহিলা ফেক বই আছে এটা আপনারা পড়বেন রিয়াজুসালীনে কিছু আছে মহিলা ফেক বিস্তারিত আছে এরপরে আছে আরেকটা বইয়ের মধ্যে এটার নাম হচ্ছে মহিলা ফেক না আরেকটা বই হচ্ছে দেখি আসে কিনা আমার কাছে ইনশাল্লাহ আর ইংলিশে তো অনেক বই আছে অসংখ্য আমি অনুরোধ করব প্লিজ গো টু ইন্টারনেট এন দ্য সার্চ ফর ইউর ওন বুক আপনাদেরকে আমি অনুরোধ করছি প্লিজ আপনি পড়াশোনা করুন আপনি একজন মা যদি পড়াশোনা করেন তাহলে আপনার পড়াশোনা করে এই বিষয়টা যখন ফায়সালা হয়ে যাবে আপনার মধ্যে বিষয়টা জানা হয়ে যাবে তখন বিশ্বাস করুন আপনি আপনার মেয়েদেরকে শিখাইতে পারবেন আপনার বাবিদেরকে শিখাইতে পারবেন আপনার সাথে যারা কানেকশন ওদেরকে আপনি শিখাইতে পারবেন আপনি ক্লাস করতে পারবেন এজন্য আমার অনুরোধ হচ্ছে তিন দিনের ক্লাস করেন প্রয়োজন হয় তিন দিনের ক্লাস করবেন এক সপ্তাহে ক্লাস করবেন এই একটা বই আপনি কিনেন আপনারা বাজারে গেলে গড়ে সব কিছু কিনেন আল্লাহ আপনাদেরকে কিনাতে কষ্ট করা যায় না এত বেশি আপনারা জিনিসপত্র কিনেন যে গড়ে শেষ পর্যন্ত আপনার জায়গা দিতে পারেন না কিন্তু একটা দুইটা বই কিনবেন না আপনার ইমানের জন্য ফরজ আপনার এফাজতের জন্য ফরজ এটা আপনার স্বামীর সাথে সংসার করার জন্য ফরজ প্লিজ আপনি এই বইটা কিনেন কেমন এই বইগুলো কিনে আপনি পড়বেন কেমন সৈয়দ সাবিকের লেখা একটা বই আছে এটা হচ্ছে ফিক্ষরুল ইবাদা কেমন ফিক্ষের বুক এই বইটা আপনি কিনেন এরপরে আমি বলছি মহিলা ফিক আপনি কিনেন আরেকটা বই হচ্ছে আসান ফেঁকা আসান ফেঁকা এই বইটার মধ্যে একটা একটা চ্যাপ্টার আছে কেমন প্লিজ আপনারা এই হায়াত যেটা চ্যাপ্টার এটা আপনি পড়বেন কেমন পড়লে পরে আপনার যে প্রবলেমগুলো আছে আমি আগে বলেছি সকল মেয়ে লোকের সমান না তো আপনার সমস্যাটা কী আছে এটা আপনি এই বই থেকে পেয়ে যাবেন আর এটা আসলেও আপনাদের যেমন করে সরম বেশি আমাদেরও খুব সরম লাগে যখন আপনারা ফোনের মধ্যে জিজ্ঞেস করেন এই টিভিতে যখন বসি আমরা টিভিতে জিজ্ঞেস করেন মসজিদে জিজ্ঞেস করেন এরপরে টেলিফোনের লাইন পেয়ে করে জিজ্ঞেস করেন আমরা এম্বারেসড হয়ে যাই আমরা একটু এম্বারেসিং ফিল করি একটু আমাদেরও সরম লাগে আর আপনারা তো সম্পর্কে জিজ্ঞেস করেনি না কারণ কারণ কেন জিজ্ঞেস করেন আপনারা একটু বিপদে আসেন এই জন্য সবচেয়ে বড় বিপদে আমি বলছি এবাদত বন্দে গিয়ে বিপদ হয়ে যায় কেমন এখন চিন্তা করে দেখেন আপনার ফরজ নমাজ পড়তে পারতেছেন না ও আমার সম্মানিত বোনরা আপনার উপর নমাজ ফরজ আপনি জানেন আপনি নমাজ পড়তে পারছেন না কারণ আপনি পিওর হচ্ছেন না তো এই জন্য আপনার খুব জানা দরকার তাছাড়া বিষয়টা আল্লাহতালা দিয়েছেন খুব কমপ্লেক্স খুব জটিল সকল মহিলার জন্য আলাদা আলাদা মাছ আলা কেমন কিছু কিছু মাছ হচ্ছে দিনের উপর দিন দশ দিন হয় না তিন দিন হয় নাকি কি দশ দিন থেকে বেশি হয় দশ দিন একটা মাছ আলা আছে যে কমপক্ষে এটা দশ দিন চলবে কম সরি কম হইল তিন দিন আর বেশি হইলে দশ দিন কিন্তু দেখা গেল যে আপনার তো দশ দিন দিয়ে বেশি হচ্ছে এগারো দিন বারো দিন পনেরো দিন কী করবেন তখন দশ দিন হলো আপনার পিওর টাইম এই ইম্পিউরিটি টাইম দশ দিন আপনি হচ্ছেন মাসিক অবস্থায় আছেন আর এগারো দিন এগারো এগারো দিনের দিন আপনি গোসল করে পাক হয়ে যাবেন পাক হয়ে নামাজ পড়বেন কিন্তু ব্লিডিং যদি হয় এই ব্লিডিং কিন্তু মাসিকের না এটার নাম হচ্ছে ইস্তেহাদা ওইটা অন্য রোগ হয়ে গেছে আপনার ঠিক আছে এখন এইসব মাছ আলাদা কোথায় পাবেন কমপক্ষে কম হইল তিন দিন তিন দিন দিন কম হয় না আর দশ দিনের বেশি হয় না এখন আপনি বলবেন তো আমার তো তিন দিন থেকে কম একদিন হয়েছে এবার কোনো 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 খবর নাই এর অর্থ হচ্ছে একদিন হয়েছে মাসিকের টাইম যখন হয়েছে ডেট আপনার মাসে যখন হয় তখন যদি হয় আর একদিন হয়েছে আর কোনো কোনো ব্লাড আপনি দেখেন না বা দুই দিন হয়েছে তিন দিন না তিন দিন থেকে কম দেখছেন যদি হয় তাইলে মাস আলা হচ্ছে আপনি এটাকে তিন দিন পূর্ণ করবেন তিন দিন পর্যন্ত আপনার অভ্যাস সুতরাং আপনি তিন দিন অপেক্ষা করবেন চতুর্থ দিন আপনি গোসল করে পাক হয়ে যাবেন আপনার আর মাসিক নাই হয়ে গেছে আর যদি দশ দিনের উপরে দেখেন তাহলে নিয়ম হচ্ছে দশ দিনের দিন আপনি গোসল করে ফেলবেন টেন ডেজ হয়ে গেছে এগারো নম্বর দিনের শুরুতেই গোসল করে পাক সাক হয়ে আপনি আপনার স্বামীর গড় করেন আপনার পাক করে নামাজ কালাম পড়েন ঠিক আছে তাইলে এইভাবে কিছু মৌলিক কিছু বিষয় আছে কিন্তু যাদের ওই যে রং টং কালো হয়ে যায় এরপরে না হয় এই ইয়েলো কালার হয় লাল হয় মানে কত কিছু আছে এই জন্য এগুলো মাসা আল্লাহ না জানলে হবে না আমার সম্মানিত বোনদের কাছে আমি অ্যাপিল করছি আবেদন করছি প্লিজ একটা বই পড়েন একটা বই পড়েন বোন অনেক বই পড়েছেন দুনিয়ায় আপনারা শিক্ষিত ইউ আর মাসাল্লাহ সো মাচ এডুকেটেড সিস্টার্স ইউ আর মাসাল্লাহ কমপ্লিটেড ইউর কোর্স ইউ হ্যাভ পাস ইউর জি এলেভেল অ্যান্ড ডিগ্রি এভরিথিং মার্শাল্লাহ ইউ হ্যাভ ডান ভেরি ফ্যান্টাস্টিক জব হ্যাঁ ইউ আর এডুকেটেড সিস্টার বাট আপনি কি একটা বই পড়বেন না আপনার এই এই বিষয়টা আপনি হারাম থেকে বাঁচবেন না আপনি হারাম করছেন আপনি জানেন না আপনি পড়বেন প্লিজ মাই হাম্বুল রিকোয়েস্ট গুড বিফোর এভরি ওম্যান এভরি ইয়াং ওম্যান ইউ আর মাসা আল্লাহ সো মাচ এডুকেটেড সিস্টার ইয়াং গার্লস ইট ইজ মার্শাল্লাহ আফটার ইউর এজুকেশন ইউ আর নাও ওয়ার্কিং First class, no problem. You can do your work Okay, as you are an educated sister. It is important to be educated on one subject, it is called your uh, monthly period. Uh, try your best to inshallah uh, buy some book or from online and then inshallah try to read it uh, and then uh, study it and then share with your friends and your family. May Allah subhanahu wa ta'ala enable us to do so. شار كرر الله سبحانه وتعالى بنذكرك يا مدركين عمل التوفيق الدين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته